সুখেরই আশায় সব যায় যে ভুলে কে আপন কে পর অর্থের মায়া জালে মুছে যায় না সব অন্যে ইদে মরে ভালোবাসা তবু আশার নদীতে ওঠে ঢেউ এই গুলশান এই কিন্তু তোকে আর আম্মাকে কোনোদিনও ছাড়তে পারবো না। তাতে যদি আমার ভালোবাসাকেও ছাড়তে হয় তাহলে আমি সেটাই করব। বসার সময় বা ইচ্ছে কোনোটাই আমার নেই। তোমার সঙ্গে আমার কথা ছিল না দিয়া, শুধু সেটা বলতে না আমার সাথে বলো তোমার ছেলে কি কাণ্ড করে বেড়াচ্ছে তার কোনো খোঁজ রাখো না দিয়া, নাকি গায়ে হাওয়া লাগালেই সব হয়ে যায়? কি করেছে আরহান, আমি তো কিছু বুঝতে পারছি না। ওকে কোনো ভুল করেছে? ভুল না, তোমার ছেলে সাংঘাতিক অপরাধ করেছে। আর এটা যদি না বুবু আর ভাইয়ার কানে যায় কি হবে আমি জানি না। আমি বুঝতে পারছি না আরহান কি এমন করেছে যে তুমি এত রাতে আমাকে এভাবে বলছো এসে। মানে কি তোমার ছেলে কি কচি খোকা নাকি, যে ভাজা মাছটা উল্টে খেতে জানে না, কিছুই বুঝে না? হ্যাঁ, কি মনে করেছো তুমি আমি এত রাতে তোমার সাথে রঙ্গ তামাশা করতে এসেছি নাকি না দিয়া? আমি সত্যি বুঝতে পারছি না বুবু আরহান কি করেছে। সত্যি যদি আরহান কোনো ভুল করে থাকে আমি ওকে বোঝাবো, ওকে আমি নিজে শাসন করব। কি হয়েছে আমাকে একটু খুলে বলো। কি করেছে তোমার ছেলে দেখ। তোমার ছেলের কাণ্ড দেখো, বিদেশে যে কি করে বেড়াচ্ছে। ছি 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 ছি, আমি ভাবতে পারছি না। চৌধুরী বংশের মান সম্মান, তোমাদের আশা ভরসা সব তুলে মিশিয়ে দিয়েছে। আরহানকে কত ভালো জানতাম, সেই আরহান কিনা আমার ফারিয়াকে তোমার ছেলে এইভাবে ঠকাচ্ছে। এনগেজমেন্ট হয়ে গেছে আর এদিকে ছি 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 ছি, আমি জাস্ট ভাবতে পারছি না। আমার মনে হয় বাবু কোথাও কোনো ভুল হচ্ছে। আমার আরহান এরকম করতে পারে না, কখনো না। তাহলে এই ছবিগুলি কি মিথ্যে? আমি কি মিথ্যে কথা বলছি? না, আমি সেরকম কথা বলিনি। তুমি সে কথাই বলছ, ঠিক আছে। এই ছবিগুলি সত্যি কি মিথ্যে
সেটা বুবু আর ভাইয়াই ঠিক করবে। আমি ওদের কাছেই জবাবদিহি চাইব। আমার ফারিয়ার জীবন নিয়ে আমি কাউকে ছিনিমিনি খেলতে দেব না, বলে দিন। শোনো না দিয়া, আরহানের বাবাও কিন্তু একই কাজ করেছিল। তার পরিণতি কি হয়েছিল সেটা তুমি খুব ভালো করেই জানো। শুধুমাত্র তোমাকে বিয়ে করার জন্য তাকে এই বাড়ির সবার কাছ থেকে দূরে থাকতে হয়েছে, সব কিছু থেকে বঞ্চিত হয়েছে। আরহান নিজেই কিন্তু নিজের ভাগ্যে সেই পরিণতি লেখার চেষ্টা করছে। দয়া করো বউ, আমার আরহানের জীবনটা তস্ত চলে যাবো। তুই আমার ছেলেটাকে দয়া করো, আমি তোর পায়ে পড়ছি। আমার আরহানের জীবনটা একদম শেষ হয়ে যাবে, কিচ্ছু বলো না। আর আমার ফারিয়ার জীবন সেটার কি হবে? আরহান আমাদের সবার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। একটা সুযোগ দাও বাবু, সুযোগ দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, যে করেই হোক ফারিয়াই আমার ঘরের বউ হবে। কি, আমি তোমাকে কথা দিলাম, আমি আমার ছেলেকে ফেরাবো, যে কোনোভাবে আমি আমার ছেলেকে ফিরিয়ে আনব। তুমি একটা সুযোগ দাও। তাছাড়া আর তো তোমারও ছেলে, তাই না? আমি 10 দিন সময় দিলাম। এই 10 দিনের মধ্যে কি হবে না হবে আমি কিচ্ছু জানি না, আমি দেখতে আসব না। কিন্তু এই 10 দিনের মধ্যে যদি আরহান আর ফারিয়ার বিয়েটা না হয়, তাহলে সমস্ত ছবি আমি বুবু আর ভাইয়ের কাছে তুলে দেব। তারপরে কি হবে সেটা তুমি খুব ভালো করে জানো না দিয়া। চাতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো শশী, চাতক প্রায় হরনিশি চেয়ে আছে কালো শশী, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওতা হয় না কপাল গুনে, ওতা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনে, আমার মনের মানুষের শনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, মেঘের বিদ্যুৎ মেঘে যেমন। আরহান আর মনিকাকে একসঙ্গে কি দারুণ লাগছে, তাই না?
আমারও তোমার সঙ্গে এভাবে ডান্স করতে ইচ্ছা করছে। সবার আর সব ইচ্ছে কি সবসময় পূর্ণ হয়? তুমি চাইলেই হতে পারে। আমার যতদূর মনে হচ্ছে আরান আমাদের ব্যাপারটা জানে আর ওর তাতে কোনো সমস্যা নেই। ভাইয়ার সম্মতি থাকুক না থাকুক, কিন্তু এই সময়টা ঠিক নয়। ও, তাহলে তুমি সময়কে দোষ দিচ্ছ, মনকে নয়। আফরিন, আমি জানি না সময় কি চায়, সমাজ কি চায় বা তোমার পরিবার কি চায়। আমি শুধু জানতে চাই তোমার মন কি চায়। আমি হালকা হালকা ইশারায় তোমার মনের কথা কিছুটা বুঝেছি, কিন্তু এখন আমি পুরোটা ক্লিয়ার না হয়ে এখান থেকে যেতে চাই না। আপনি চলে যাচ্ছেন? একদিন না একদিন তো যেতেই হবে, কিন্তু এভাবে একান্তে তোমার মনের কথা জানার সুযোগ হয়তো আর পাবো না। তাই বলছি, তোমার মন কি চায়। এত সহজে কি মনের কথা বলা যায়? কিন্তু এইটুকু বলতে পারি, আপনি যখন ফার্স্ট ইউএসএ থেকে এসেছিলেন তখন আমি আপনাকে যেমনটা ভাবতাম এখন আর তেমনটা ভাবি না। আচ্ছা, তো কিরকম ভাবতে? আমি ভেবেছিলাম আপনি একজন বাউন্ডুলো স্বভাবের মানুষ, আপনার কোনো কিছুর প্রতি কোনো আকর্ষণ নেই, শুধু মেয়েদের সাথে বন্ধুত্ব করতেই ভালোবাসেন, সংসার সম্পর্ক এগুলোর প্রতি আপনার কোনো টান নেই। আচ্ছা, তাহলে এখন কি মনে হচ্ছে? আর এখন মনে হয় আপনার এই বাইরের মুখোশটার আড়ালে ভেতরে যে মনটা আছে সেই মনটাকে এত সহজে কেউ দেখতে পায় না, চিনতেও পারে না। আর যদি সেটাকে কেউ চিনে ফেলে আপনার থেকে দূরে আর কেউ থাকতেই পারবে না। ঠিক তোমার ছবিতে যেভাবে আমি ফুটে উঠি সেভাবে। প্লিজ আফরিন, আর হেয়ালি করো না। সত্যি করে বলো তো তোমার মনে কি আছে? মনে কি আছে সেটা না বললেও হয়তো আপনি সেটা জানেন, কিন্তু সেটা স্পষ্ট করে বলার সময় এখনো আসেনি। যখন আসবে কথা দিচ্ছি আপনাকে প্রশ্ন করতে হবে না। আচ্ছা, আপনাদের সালোয়ার কামিজ নেই? ভালো করে সালোয়ার কামিজ। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। আহা, তুমি সালোয়ার কামিজ দেখি করবে? কদিন পরে তুমি চৌধুরী বাড়ির বউ হচ্ছ, সুন্দর সুন্দর শাড়ি পরবে, ঝুমকা পরবে, কি ভালো লাগবে দেখতে। হ্যাঁ মা, তুমি কোন বাড়ির বউ হচ্ছ তুমি ভুলে গেছো? এখন থেকে তোমাকে শাড়ি পরার অভ্যেস করতে হবে। কিন্তু আম্মা, আমি তো ভেবেছিলাম সুন্দর কোনো সালোয়ার কামিজ পরব। সেটা তুমি পরবে পরে। বুবু, দেখাতে এই শাড়িটা আমাকে কেমন মানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে এটা। সুন্দর, এটা তুমি নিয়ে নাও। নতুন বউ দেখি নরিন, একটু ধরো তো না দিয়া। আচ্ছা, আপনি আর একটু কালারফুল শাড়ি আনবেন না? চৌধুরী বাড়ি হচ্ছে আমাদের সবচেয়ে প্রাইম কাস্টমার, আর তাদের জন্য হচ্ছে আমরা অর্ডার দিয়ে সব এক্সক্লুসিভ শাড়ি নিয়ে আসি। আচ্ছা, জামদানি আছে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। এই দেখুন, সকালে নরিনের আলমারি থেকে নিয়েছি, 10-12 ভরি তো হবে, আলমারি ভরা গয়না, অভাব নেই। কেউ টের পায়নি তো? আরে না, কেউ টের পায়নি। এক আলমারি ভর্তি গয়না, ওখান থেকে একটা খেলে কেউ টের পাবে না। নরিনের ভাগ্য আছে বলতে হবে, রাজরানীর কপাল। তোমার বোনের বাণীর তো নুন আনতে পান্তা ফুরতো, এখানে একেবারে রাজরানীর মতো আছে। রাজরানী হলেও মনে সুখ কোথায়? ওই আত্মা আমার নরনের জীবনটাকে জ্বলিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিল।
এইভাবে আর কটা দিন, তারপর আর কিছু গয়না হাতিয়ে নিতে পারলে আমাদের এখানকার কাজ শেষ। কিন্তু ভয় লাগে তো। আরে পুকুর ভরা মাছ, এরকম দু একটা পুঁটি, খলসে, নলা, তেলাপিয়া, না ভয় পেলে চলবে না, কেউ কিচ্ছু টের পাবে না। শুধু খেয়াল রাখতে হবে নওরিন যেন কিছু টের না পায়। জানোই তো নওরিন খুব সৎ একটা মেয়ে, ও যদি জেনে যায় এইসব তাহলে মামা মামি বলে ও কিন্তু ছাড় দিবে না। তোমার সেই বস টাকা পাঠাচ্ছে না কেন? সেই টাকা পাঠালেই তো আমাদের আর চুরি টুরি করতে হয় না।